নমস্কার, মিডডে প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমেই যে খবর দিকে চোখ রাখবো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দিয়েছেন এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরে সমস্ত নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে আসন্ন কেন্দ্রীয় বাজেট হবে ভবিষ্যৎমূলক এবং সরকারের সুদূর প্রসারী নীতিগুলোকে প্রতিফলিত করবে। 18তম লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে এবং রাজ্যসভার 264তম অধিবেশন 27 জুন শুরু হবে। ইউনিয়ন বাজেট হবে সরকারের সুদূর প্রসারী নীতি এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল। বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশন ভাষণ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন নতুন সরকারের প্রথম বাজেটে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত থাকবে। আসন্ন অধিবেশনে এই সরকার এই মেয়াদের প্রথম বাজেট পেশ করবে। এই বাজেট হবে সরকারের সুদূর প্রসারী নীতি এবং ভবিষ্যৎ দৃষ্টির একটি কার্যকর দলিল। বড় অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি এই বাজেটে অনেক ঐতিহাসিক পদক্ষেপ দেখাও যেতে পারে, মুর্মু বলেছিলেন। রাষ্ট্রপতি এছাড়াও আরও বলেন, সরকারের সংস্কারের কারণে ভারত 11তম অবস্থান থেকে উঠে এসেছে এবং 10 বছরে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আমার সরকার ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার জন্য কাজ করে চলেছে, তিনি বলেছিলেন। আর কি বলেছেন, লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রশংসাও করেছেন মুর্মু। তিনি বলেন, এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। জম্মু ও কাশ্মীরে ভোটের কয়েক দশকের রেকর্ড ভেঙে গিয়েছে। গত 4 দশক ধরে কাশ্মীরে বন্ধ এবং ধর্মঘটের মধ্যে কম ভোট পড়েছে। ভারতের শত্রুরা এটাকে কাশ্মীরের মতো প্রচার করেছে আন্তর্জাতিক ফোরামে, কিন্তু এবার কাশ্মীর উপত্যকা এই ধরনের সমস্ত বাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছে, এনআই রিপোর্ট করেছে। রাষ্ট্রপতি বলেছে, একটি স্থিতিশীল সরকার গঠিত হয়েছে। জনগণ 3য়বারের মতো এই সরকারের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। মানুষ সচেতন রয়েছে যে শুধুমাত্র এই সরকারই তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। তিনি বলেছিলেন, বিরোধীরা মণিপুর স্লোগান তুলেছিল যখন রাষ্ট্রপতি বলেছিলেন যে সরকার উত্তর পূর্ব অঞ্চলে শান্তি আনতে অবিরাম কাজ করছে। আমার সরকার উত্তর পূর্বের শান্তি আনতে অবিরাম কাজ করে চলেছে। গত 10 বছরে বেশ কয়েকটি পুরনো সমস্যা সমাধান করা হয়েছে, বেশ কয়েকটি চুক্তিও করা হয়েছে এবং সেখানে দ্রুত অগ্রগতি করার পরেও অশান্তিসহ এলাকায় পর্যায়ক্রমে AFSPA বাতিলের কাজ চলছে, তিনি বলেছিলেন। এছাড়াও বলেছেন মুর্মু, যোগ করেছেন এর মধ্যেই, উত্তর পূর্ব অঞ্চলের জন্য বাজেট বরাদ্দ 10 বছরের 4 গুণ বেড়েছে এবং সরকারের লক্ষ্য অ্যাক্ট ইস্ট অর্থাৎ নীতির অধীনে এই অঞ্চলটিকে একটি কৌশলগত প্রবেশদ্বারে পরিণত করা। এমনটাই জানিয়েছেন দ্রৌপদী মুর্মু আজ থেকে শুরু সংসদে অধিবেশন যে ছবি দেখছেন।